প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ঈদ স্পেশাল অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আজকের এই পর্বে ফাইনাল রাউন্ড আমরা এই অনুষ্ঠানটি দেখতে পাব আজকে দুইটি দল পরস্পরের মধ্যে মুখোমুখি হবে তারা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করবে আজকে ফাইনাল রাউন্ডের মধ্যে যে দল আমাদের মাঝে রয়েছেন সেটা হচ্ছে জামিয়াতুল মাদিনা হাট হাজারি এবং জামিয়াতুল মাদিনা মুন্সীগঞ্জ আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আজকের এই ফাইনাল রাউন্ড দেখার জন্য আমরা প্রস্তুতি নিই মনে রাখবেন ভালো নিয়ত যদি না হয় তাহলে আমলের সবাব পাওয়া যায় না যত ইচ্ছে ভালো নিয়োগ করুন ততই সবাব ইনশা আল্লাহ আজ বাজাল আমল নামায় লিখে দেওয়া হবে আসুন কমপক্ষে এতটুক নিয়োগ করে নিন যারা এখানে উপস্থিত তারাও নিয়োগ করুন যে আল্লাহ তালা সন্তুষ্টি এবং সবাব অর্জনের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহল যারা এখানে উপস্থিত আছেন আপনারাও নিয়োগ করুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে থাকবো সর্বপ্রথম আসুন দুরুদে পাকের একটি ফজিল শুনেনি নবী পাক সাহেব সয়াহে আফলাক সাল্লাহ তায়েল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার আমার প্রতি দুরুদে পাক পরে আল্লাহ তবরক আলার প্রতি বদান্নতায় রয়েছে ওই ব্যক্তির ওই দিনের সমস্ত সগিরা গুনাকে মাফ করে দেন সাল্লো আইল আল্লাহ হাবিব সাল্লাহ মুহম্মদ সাল্লাহ আলিহিস্লাম আর একটি রেবায়তে বর্ণিত আছে নবী করিম সালাহি ওয়া ইরশাদ ফরমান যে ব্যক্তি সকালে দশ বার সন্ধ্যায় দশবার আমার প্রতি দুরুদে পাক পরে কেমতে দিন আমি তার সুপারিশ করব সাল্লো আইল আল হাবীব সাল্লাই সাল্ল্লাহু আলিহিসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে যে দুইটি দল পরস্পরের মুখোমুখি হচ্ছে পরস্পরের মধ্যে যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ফাইনাল রাউন্ডের মধ্যে এদের আসুন আমরা পরিচিতি নিব উভয় দলের ইসলামী ভাইয়ের কাছে অনুরোধ যার যার স্থানে চলে আসুন সাল্লু আইল আল হাবিব সাল তাইল মুহাম্মদ মুহম্মদ আলি হিবাসাল্লাম জি জামিয়াতুল মাদিনার মুন্সিগঞ্জের ইসলাম ভাইরা নিজের নাম দর্শককে বলুন মোহাম্মদ হানিফুল্লাহ জামিয়াতুল মদিনা পশ্চিম দেবুক মুন্সিগঞ্জ দরজা সানিয়া মোহাম্মদ কামরুজ্জামান আত্মারি জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ দরজা সানি মোহাম্মদ শব্বির আত্মারি জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ দরজা সানিয়া জি জামিয়াতুল মদিনা আট হাজার ইসলাম ভাইরা গোলাম ইয়াসিন আত্মারি জামিয়াতুল মদিনা হাট হাজার চট্টগ্রাম মোহাম্মদ সৈয়দ হোসেন আত্মাই জামিয়াতুল মদিনা হাট হাজার চট্টগ্রাম দরজা সানিয়া মোহাম্মদ সালমান ফরসি আত্মারি জামিয়াতুল মদিনা হাট হাজার উভয় দলের ইসলামী ভাইরা নিজের নাম আপনাদের মাঝে তুলে ধরেছে আজকের এই পর্বে উভয় দল কিভাবে আসলো আসুন আমরা সংক্ষিপ্ত প্যাকেজ বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম জামিয়াতুল মাদিনা মুন্সিগঞ্জ কিভাবে তারা বিজয় হয়ে ফাইনাল রাউন্ডে এসেছে আসুন সে প্যাকেজটি আমরা দেখি মাদানী চ্যানেল আপনাদের মাঝে নিয়ে আসছে অনুষ্ঠান জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা আমাদের এই জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানকে পাঁচটি সেগমেন্টের মাধ্যমে সাজানো হয়েছে যে জামিয়াতুল মাদিনা শাহদাবাদ আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে জমজম পানির ফজিলত সম্পর্কিত দুটি হাদিস শোনান রসুল পাখির দুটি পানি হচ্ছে এটা জমজম বরকতপূর্ণ আর এটা যে জন্য খাবার এবং রুগীর জন্য সেবা। যে জামিয়াতুল মাদিনা মুন্সীগঞ্জ প্রথম প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি খুশি মনে পুনর্জনের উদ্দেশ্যে কোরবানি করল সে কোন বস্তু হতে রক্ষা পাবে সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে উত্তর সঠিক হয়েছে আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে কোরআনের তথ্য কণিকা জি জামিয়াতুল মাদিনা সায়দাবাদ কোরআনে পাকের একটি অক্ষর পাঠের বিনিময়ে কয়টি নেকি লাভ হয় কোরআনে পাকের একটি অক্ষর পাঠের বিনিময়ে দশটি নেকি লাভ হয় জি জামিয়াতুল মাদিনা মুন্সিগঞ্জ শত্রুর ভয়ে আতঙ্কিত হলে কোন সুরা পড়তে হয় শত্রুর ভয়ে আতঙ্কিত হলে সুরাতুল কুরাশ পাঠ করতে হয় জি স্কোরবোর্ড আমাদেরকে দেখাচ্ছে জামিয়াতুল মদিনা সায়দাবাদ ছেচল্লিশ নম্বর এবং জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ সাতচল্লিশ নম্বর এই অনুষ্ঠানের যে বিজয় দল হচ্ছে জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ মাসাল্লাহ মারহাবা মুবারক জি প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখলেন যে জামিয়াতুল মদিনা মুন্সীগঞ্জের ইসলামী ভাইরা ফাইনাল রাউন্ডের কিভাবে আসলো শুধুমাত্র একটি নাম্বার তারা বেশি নিয়ে আজকে ফাইনালের মধ্যে তারা উত্তীর্ণ হয়েছে আসুন চলি এখন জামিয়াতুল মদিনা আহাট হাজারির ইসলামী ভাইরা ফাইনাল রাউন্ডে কিভাবে এসেছে আসুন আমরা এই প্যাকেজটি দেখি এই অনুষ্ঠানে দুইটি দল জামিয়াতুল মাদিনা হাট হাজারি জামিয়াতুল মাদিনা মাদার উভয় টিম চট্টগ্রাম শহরের রয়েছে প্রথম সেগমেন্ট হবে জ্ঞানেই আলো জামিয়াতুল মদিনা হাট হাজারি আপনারা নিজের পরিচিতি তুলে ধরুন মোহাম্মদ সালমান আত্তারি দরজায় সালেসা মদিনা হাট হাজারি চট্টগ্রাম মোহাম্মদ ইমরান আত্মারি জামিয়াতুল মদিনা দরজায় সানিয়া পশ্চিম মাদারবাড়ি চট্টগ্রাম যখন লাভবাইক পাঠকারী লাভবায়ক বলে তখন তাকে কিসের সুসংবাদ শোনানো হয় যখন লাভবাহিক পাটকারী লাভবাহিক বলে তখন তাকে জান্নাতের সুসংবাদ শোনানো হয় এবং যে ব্যক্তি সিও পালন কর্তার সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুইটি জান্নাত রয়েছে উত্তর সঠিক হয়েছে এখন যাব দর্শকদের মাঝে এবং দর্শকদের মাঝেও জিজ্ঞাসা করা হবে কোরআন মজিদের কোন সুরাকে দোয়া হিসাবে পাঠ করা হয় সুরা ফাতিহাকে দোয়া হিসাবে কবুল করা হয় সুরা ফাতেহাকে দোয়া হিসাবে পাঠ করা হয় উত্তর সঠিক হয়েছে এখন সর্বশেষ আমাদের সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা জামিয়াতুল মাদিনা মাদার ইসলামী ভাই মুসাফা করা সুন্নত নয় সঠিক একটি ভুল হয়েছে মুসাফা করা সুন্নত নয় আপনি সঠিক বলে দিয়েছেন এটা ছিল ভুল জামিয়াতুল মাদিনা আট হাজারের ইসলামী ভাই জিলকাত মাসে হজ পালন করা হয় পাঁচটি প্রশ্ন করা হয়েছিল পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন ভুল সঠিক সঠিক বলতে বলতে আজকে হাট ইসলামী ভাইরা তারা এক নাম্বার বেশি নিয়ে তারা বিজয়ী হয়েছে মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখেছেন যে জামিয়াতুল মাদিনা হাট এবং জামিয়াতুল মদিনা মাদার বাড়ি উভয় জামিয়াতুল মাদিনার ছাত্রদের মাঝে যে প্রতিযোগিতা হলো এবং আজকের এই ফাইনাল রাউন্ডে জামিয়াতুল মদিনা হাট হাজারির ইসলামী ভাইরা আসছেন এক নাম্বার নিয়ে তারা দেখেছেন আপনারা কিভাবে তারা বিভিন্ন সেগমেন্টের মধ্যে তারা সম পরিমাণ নাম্বার নিয়ে অগ্রসর হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত জামিয়াতুল মদিনা মাদার বাড়ির ইসলামী ভাইয়ের একটি ভুলের কারণে তারা বিদায় নিল এবং জামিয়াতুল মদিনা হাট হাজারির ইসলামী ভাইরা তারা ফাইনাল রাউন্ডে চলে এসেছে আজকে জামিয়াতুল মাদিনা মুন্সিগঞ্জ এবং জামিয়াতুল মদিনা হাটহাজারীর ছাত্রদের মাঝে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড আমরা দেখছি আসুন আমরা এই অনুষ্ঠানের মূল পর্বে আমরা যাই সাল্ল আইল আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যেহেতু আজকের এই অনুষ্ঠান ফাইনাল এই পর্বে একটি সেগমেন্টকে বাড়ানো হয়েছে প্রথম সেগমেন্ট হবে জ্ঞানেই আলো এরপরে হবে এই মুখে জিহবা তোমারই তরে এরপরে কোরআন তথ্যকণিকা চতুর্থ আমাদের সেগমেন্ট হবে ফায়জানে ইব্রাহিম আলিহ সালাম নতুন যে সেগমেন্ট বাড়ানো হয়েছে সেটা হচ্ছে লিপিবদ্ধ করুন উভয় পক্ষের নিকটে হোয়াইট বোর্ড দেওয়া হবে তারা এই সেগমেন্টে পঁচিশ সেকেন্ডের মধ্যে কোরআনুল করিমের একশো চোদ্দোটি সুরা মোবারক রয়েছে পঁচিশ সেকেন্ডের মধ্যে যে দল বেশি সুরার নাম লিখতে পাবে তারাই পাঁচ নাম্বার নিয়ে অগ্রসর হবে আর যারা বেশি পারবে না তাদেরকে কোনো নাম্বার দেয়া হবে না এবং সর্ব শেষ যে সেগমেন্ট সেটা হচ্ছে চলতে হবে কিন্তু একা আমরা আজকের এই ফাইনাল রাউন্ডের প্রথম সেগমেন্টে যাব যার নাম হচ্ছে জ্ঞানেই আলো সাল্লু আইল আল হাবিব এই সেগমেন্টে প্রত্যেক দল থেকে পাঁচটি করে প্রশ্ন করা হয় প্রতি প্রশ্নের সঠিক উত্তর প্রদানকারীকে দুই নাম্বার করে দেওয়া হবে যদি সঠিক উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার দেয়া হবে না জি জামিয়াতুল মাদিনা মুন্সীগণ প্রশ্ন হচ্ছে মানুষের সর্বোত্তম বৈশিষ্ট্য কীলাম কাছে আরো মানুষের সর্বোত্তম বৈশিষ্ট্য কি তখন তিনি করেন উত্তম চরিত্র মানুষের সর্বোত্তম বৈশিষ্ট্য হচ্ছে উত্তম চরিত্র আর এই উত্তম চরিত্রই মানুষকে উত্তম বানিয়ে দেয় উত্তর সঠিক হয়েছে উত্তম চরিত্র লাভ করার কি কোন দোয়া আছে জি কাউন্টার চালিয়ে দিন জিহা অবশ্যই আছে আল্লাহুম্মা হাসানতা খলকি ফা খুলকি উত্তর আমার এখানে যেভাবে লেখা আছে এভাবে বলেন যেহেতু আপনি ধরে নিয়েছেন সাজিয়ে বলুন আল্লাহুম্মা হাসানতা খলকি ফা খুলকি জি হ্যাঁ অবশ্যই আছে রসুল আরবি সাল্লাহ তলি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ হাসান তলকি ফাহসিন খুলকি হে আল্লাহ আসাল তুমি আমার আকৃতিকে সুন্দর করেছো আমার চরিত্রকেও সুন্দর করে দাও আমার মনে হয় এক নম্বর দেয়া হোক জামিয়াতুল মাদিনা মুন্সিগঞ্জ এই দলকে একটি নাম্বার দেয়া হোক প্রশ্ন ক্ষুধাবীতির কারণে কার হৃদয় স্পন্দনের শব্দ এক মাইল দূর থেকে শোনা যেত আবু দারদারদুল্লাহ হতে বর্ণিত হয়তো ইব্লাম যখন নামাজন দণ্ডমান হতেন তখন এমনভাবে আহাজারি করতেন যে তার হৃদয়ের স্পন্দনের শব্দ এক মাইল দূর থেকে শোনা যেত কি কারণে আহাজারি করতেন নামাজের মধ্যে এমন আহাজারি করতেন কি কারণে ক্ষুদাভীতি কারণে ক্ষুদা কারণে এমনভাবে আহাজারি করতেন যে তার হৃদয় স্পন্দনের শব্দ এক মাইল দূর থেকে শোনা যেত উত্তর সঠিক হয়েছে হাজতে সৈয়দনা ইব্রাহিম আলী সাল্লাতুস সালামের পুত্র বিবিগনের নাম বলুন হাজতে সৈয়দাতুনা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজতে সৈয়দাতুনা হাজরা কিবতিয়া মিশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজতে সৈয়দাতুনা কান্টুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজতে সৈয়দাতুনা আজজা সৈয়দুনা হাজুন বিনতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চার জনের নাম সঠিক বলেছেন সঠিক বলেছেন সঠিক বলেছেন যখন আপনার এত আত্মবিশ্বাস মজবুত তো আসলে আপনি সঠিক বলেছেন কাবা শরীফ নির্মাণের সময় হাজতে সৈদনা ইব্রাহিম আলি সাল্লা সালাম ও হাজতে সৈদনা ইসমাইল আলিহি সালাম কোন দুয়াটি পাঠ করেছিলেন কাবা শরীফ তৈরি করার সময় হজরত ইব্রাহিম আলাহ ও হজরত ইসমাই এই দুয়া পাঠ করতেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাক আংতাস সামিউল আলিম হে আমাদের পালনকর্তা আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বগাত জি ইব্রাহিম আয়লা নবীগিনা ওয়ালি সালাত সালাম এবং ইসমাইল আয়লা নবীগিনা ওয়ালি সালাত সালাম এই দুয়াটি পাঠ করেছিলেন রব্বানা তকব্বল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম উত্তর সঠিক হয়েছে জি জামিয়াতুল মদিনা আট হাজার ইসলাম ভাইরা প্রথম প্রশ্ন হচ্ছে কোন বৈশিষ্ট্যকে সদাচরণ বলা হয় হাজিসে পাকে বর্ণিত নবী করিম সাল্লাহ তালা আলহি আলি ওয়াসাল্লাম এরশাদ করলেন আমি কি তোমাদের কি ইহলোক ও পরলোকের সদাচরণ সম্পর্কে বলবো না সাহাবাই কিরাম আলহিম রিদন আরস করলেন অবশ্যই বলুন আরস করলেন যে তোমার সাথে আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করে তুমি তার সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো যে তোমার উপর অত্যাচার তাকে তুমি ক্ষমা করে দাও যে তোমার উপর অত্যাচার করে তাকে তুমি ক্ষমা করে দাও উত্তর সঠিক হয়েছে উত্তম চরিত্র কি গুনাহের উপর কোনো প্রভাব ফেলে বর্ণিত উত্তম চরিত্র গুনাহাকে এমনভাবে বিগলিত করে দেয় যেভাবে সূর্যের উষ্ণতা বরফকে জি যেভাবে সূর্যের উষ্ণতা বরফকে গলিয়ে দেয় সেভাবে উত্তম চরিত্র গুনাহকে গলিয়ে দেয় উত্তর সঠিক হয়েছে উত্তম চরিত্রের অধিকারী মমিন ব্যক্তি কোন মর্যাদায় অধিষ্ঠিত হন হাদিসে পাকে বর্ণিত উত্তম চরিত্রের কারণে মুমিন ব্যক্তি দিনে রোজা রাখা এবং রাতে ইবাদত করার মর্যাদা লাভ করেন জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা উত্তম চরিত্রের অধিকারী হয় তাদের সবাব দেখুন প্রতিদান দেখুন দিনে রোজা রাখা ও রাতে ইবাদত করার মর্যাদা লাভ করে নেয় উত্তম চরিত্রের এত সান এত মর্যাদা আসুন্না উত্তম চরিত্রকে নিজের জীবনে বাস্তবায়ন করি এবং নবিয়ে পাক সাল্লাহ তাল আলী আলী আসাল্লামের আখলাখ মুবারক চরিত্র মুবারককে আমরা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করি ইনশাল্লাহ আল্লাহ দুনিয়া এবং আখরাতে আমরা সম্মানিত হব ইনশাল্লাহ আল্লাহ আজাল চতুর্থ প্রশ্ন হচ্ছে সম্পর্ক বজায় রাখা কিংবা ছিন্ন করার সারারি বিধান কি সম্পর্ক বজায় রাখা ওয়াজিব এবং তা চিহ্ন করা হারাম সম্পর্ক বজায় রাখা ওয়াজিব এবং তা ছিন্ন করা হারাম সঠিক বলেছেন সঠিক যখন বলেছেন উত্তর সঠিক হয়েছে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী শাস্তি কি আত্মীয়তা ছিন্নকারী শাস্তি না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী শাস্তি না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না উত্তর সঠিক হয়েছে ফাইনাল রাউন্ডের প্রথম সেগমেন্ট শেষ হলো এখন যাব দর্শকদের মাঝে দর্শকদের মাঝেও ইনশাল্লাহ প্রশ্ন করা হবে যারা সঠিক উত্তর প্রদান করবেন তাদেরকে মাদানী উপহার ইনশাল্লাহ উপহার দেয়া হবে আচ্ছা প্রশ্ন হচ্ছে মদিনা শরীফের কবরস্থানের নাম কি জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি উত্তর সঠিক হয়েছে ইনশাআল্লাহ যাজিরানা কে কাবা শরীফের গ্লাফের সুতা এবং মুবারক পানি প্রদান করা হলো আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আপনাদেরকে নবীয়ে करीम सल्लल्लाहु तआला আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের রওজা মুবারক যিয়ারত কো লে কি ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ লবাই আমরো ইসলামে জन्नत ওয়াজিব হয় জन्नत ওয়াজিব হয়ে যায় আর কিও

রোজা মুবারক জিয়ারত করলে ওয়াজিব হয়ে যায় ওই সকল ইসলামী ভাইয়ের কাছে অনুরোধ করব যারা হজ আদায় করার জন্য মক্কাতুল মোকরমায় ছুটে গিয়েছেন হজ আদায় করলেন চলে আসুন মদিনার দিকে মদিনার পানে ছুটে পড়ুন এবং মদিনাতুল মুনাব্বারায় গিয়ে নবিয়ে পাক সাল্লাহ তলিহি আলী ওসাল্লাম এর রোজা মুবারকের জিয়ারত করুন সেখানে সাফাতের সুসংবাদ রয়েছে আলা হাজরত রহমতুল্লাহ তালে হাজিদেরকে সম্বোধন করে কত সুন্দর বলেছেন হাজী আও आओ শাহনশাহ কা রওজা দেখো কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো ইনশাআল্লাহ সুজরে নাকি আল্লাহর রহমতুল জীবনের উপলক্ষেটি দিছেলা এবং দৃশ্যবেবহার এবং mubarak পানি পান করা হচ্ছে আর একটি প্রশ্ন করব আপনাদেরকে প্রিয় নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের ঘর mubarak

বাগান বলা হয়েছে আমার এই ইসলামী ভাইয়ের উত্তর সঠিক হয়েছে সকলকে সে জান্নাতে নামাজ আদায় করার তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ সময় হয়েছে স্কোর বোর্ড দেখার আসুন স্কোর বোর্ড আমরা দেখি আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি জামিয়াতা মুন্সীগঞ্জ তারা এই সেগমেন্টে একটি প্রশ্নের সঠিক ভাবে উত্তর না দেওয়ার কারণে তাদেরকে একটি নাম্বার দেয়া হয়েছে তারা নয় নাম্বার অর্জন করে নিয়েছে এবং জামিয়াতুল মাদিনা আহাটা জারি তারা পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করে তারা দশ নম্বর নিয়েছে এই সেগমেন্টে জামিয়াতুল মাদিনা হাট হাজারি এক নম্বর নিয়ে তারা এগিয়ে রয়েছে দ্বিতীয় সেগমেন্ট আমাদের শুরু হবে সেগমেন্টের নাম হচ্ছে এই মুখে জিহুবা তরে এই সেগমেন্টে উভয় দলকে পাঁচটি করে প্রশ্ন করা হবে এবং বিভিন্ন কালামের পংক্তি জিজ্ঞাস করা হবে প্রথম লাইন যদি পড়া হয় তাহলে দ্বিতীয় লাইন শোনাতে হবে যদি দ্বিতীয় লাইন পড়া হয় তাহলে প্রথম লাইন শোনাতে হবে সঠিক উত্তর প্রদানকারীকে দুই নম্বর করে দেওয়া হবে জি জামিয়াতুল মাদিনা মুন্সীগঞ্জ মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চায় ইয়া ইলাহি সদাই আমি তোমার দানের সঙ্গ চাই ইয়া ইলাহি আমি তোমার দানের সঙ্গ চাই উত্তর সঠিক হয়েছে সুবহানাল্লাহ ইয়া ইলাহি বলতে চায় বর্ষা ঘাটের কষ্ট সব যে কন্টার চালিয়ে দিন ইয়া ইলাহি ভুলতে চায় বর্ষার ঘাতের কষ্ট সব তাড়াতাড়ি বলুন সময় চলে যাচ্ছে সময় একেবারে কম তাড়াতাড়ি বলুন যে সময় শেষ হয়ে গিয়েছে ইয়া ইলাহি ভুলতে চায় বর্ষাঘাতের কষ্ট সব মুস্তফারি নেক চেহরায় দিদার লাভের সঙ্ঘ চায় ভুল হয়ে গিয়েছে ইয়া ইলাহি আদার ঘরে আসবে যখন কঠিন রাত তাহার প্রিয় মুখের শোভা সুপ্রভাতের সঙ্গ চাই তাহর প্রিয় মুখের সভা সুপ্রভাতের সঙ্গ চাই ও সঠিক হয়েছে আল্লাহ ইয়া ইলাহি রোজ হাসোরে পড়বে যখন দারুণ সোর নিরাপত্তা আর শান্তিদাতা প্রিয় নবীর সঙ্গ চাই নিরাপত্তা শান্তিদাতা প্রিয় নবীর সঙ্গ চাই ও সঠিক হয়েছে আল্লাহ আবে কওসার পাওয়ার তরে মহান দাতার সঙ্গ চাই ইয়া ইলাহি দারুণ তৃষ্ণার জিব্বা যখন হইবে বের ইয়া ইলাহি দারুণ তৃষ্ণার জিহ্বা যখন বের হবে আবে কৌসর পাওয়ার তরে মহান দাতার সঙ্গ চায় উত্তর সঠিক হয়েছে মনের উজালা নামে মোহাম্মদ

দলত যদি চাও উভয় জাহানে পড়ো অজিফা নামে মোহাম্মদ উভয় জাহানে যদি দলত পেতে চান কল্যাণ পেতে চান সম্মান পেতে চান তাহলে নামে মোহাম্মদের অজিফা পড়ুন আখরাতে কল্যাণ কর দুনিয়া আখরাতে সফল কাম হবেন আল্লাহ তালা আমাদেরকে নামে মোহাম্মদের অজিফা পড়ার তৌফিক দান করুক খোদার প্রিয় নামে মোহাম্মদ কেন মুসলমান হবে না কোরবান কেন মুসলমান হবে না কুরবান ক্ষুদার প্রিয় নামে মোহাম্মদ এই জন্য তো আমাদেরও প্রিয় নবিয়ে করিম সাল্লাল্লাহু তা আইলা আলি হিওয়ালি ওসাল্লাম কেন মুসলমান হবে না কুরবান খুদার প্রিয় নামে মোহাম্মদ উত্তর সঠিক হয়েছে ছায়াবিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ চাই হাসরে মাথার উপর ইয়া ইলাহি রোজ হাসরে সূর্য যখন মাথার উপর ছায়াবিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ চায় উত্তর সঠিক হয়েছে আমাদের এই রাউন্ডও শেষ হলো এই রাউন্ডে জামিয়াতুল মাদিনা হাট হাজারি এবং জামিয়াতুল মাদিনা মুন্সিগঞ্জ কারা কত নাম্বার পেয়েছে আসুন স্কোর বোর্ড দেখি জি স্কোর বোর্ড দেখাচ্ছে জামিয়াতুল মাদিনা মুন্সিগঞ্জ দশ নম্বর পেয়েছে এবং জামিয়াতুল মদিনা হাট হাজারির ইসলামী ভাই একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিনি তারা আট নম্বর স্কোর বোর্ড দেখাচ্ছে জামিয়াতুল মদিনা মুন্সীগঞ্জ তারা উনিশ নম্বর পেয়েছে এবং জামিয়াতুল মদিনা হাট হাজারি তারা আঠারো নম্বর অর্থাৎ জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ এক নম্বরে তারা এগিয়ে রয়েছে দেখা যাক আরও সেগমেন্ট বাকি রয়েছে আমরা পূর্বে দেখেছি যারা সম পরিমাণ নম্বর নিয়ে এগিয়ে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত একটি সেগমেন্টে গিয়ে হার মেনে নিয়েছে এবং দল বিদায় নিয়েছে এখনও সেগমেন্ট বাকি এখন দর্শকদের মাঝে প্রশ্ন করা হবে আপনারা সবাই প্রস্তুত ম্যায় ইস্ক ভি পিলানা মাদানি মাদিনেওয়ালে এর প্রথম লাইনটি শোনান ও মাদানি মুন্না থেকে मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले उत्तर सटीक खोए अच्छा एक कलम कार लेगा क्या बोल रहे माशा उन्हें उपहार दिए दिन आगे

તારે ખેપ ગયે સુબી ક્યાં ખબર કતને તારે ખલે છુપ ગયે પડ ના ડૂબે ના ડૂબા હમરા નબી ઓતો છોટી કો છે અચ્છા કે બોલવે કલામ ઠીક કર લેખા સુહાના এই নিসারি মাাই জি এই স্ল্যাম থেকে জিগ্যাস করেন এই কলমটি আলাহাজাত রাহমাতুল্লাহি তাআলা আলে লিখেছেন জি এই কলমটি ইমাম এহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহিরahmatullahiর লিখিতনাত হাদাইকে বখশিশ থেকে এই পংক্তিটি শোনানো হয়েছে উত্তর সঠিক হয়েছে আমাদের দ্বিতীয় সেগমেন্টও শেষ হলো আসুন স্কোর দিকে আমরা যাই টিভির স্ক্রিনে আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ তারা নাম্বার অর্জন করেছে উনিশ এবং জামিয়াতুল মদিনা হাট হাজারি তারা নাম্বার অর্জন করেছে আঠারো এক নম্বরের ব্যবধান হতে পারে অনেক সময় আমরা দেখেছি যারা পিছনে থাকে তারা লাস্টে গিয়ে তারা বিজয়ী হয়ে যায় এবং যারা নাম্বার নিয়ে অগ্রসর থাকে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তারা পিছনে রয়ে যায় জানি না আজকে কি কার ভাগ্যে কি রয়েছে আশা রাখি সবার ভাগ্যে ভালোই রয়েছে ইনশাআল্লাহ এখন আমাদের তৃতীয় সেগমেন্ট শুরু হবে যার নাম হচ্ছে কোরআনের তথ্য কণিকা এই সেগমেন্টে কোরআনুল করিম সম্পর্কে উভয় দলকে তিনটি করে প্রশ্ন করা হবে যারা সঠিক উত্তর প্রদান করবে তাদেরকে সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার কারণে দুই নাম্বার করে দেয়া হবে জি প্রথম প্রশ্ন হচ্ছে কোরানে পাক হিফজ করার ব্যাপারে সরাই বিধান কি কোরআন শরীফ হিফজ ব্যাপারে বিধান হলো ন্যূনতম একটি আয়াত প্রত্যেক বিবেকবান মুসলমানের জন্য ফরজা আইন এবং সম্পূর্ণ কোরআন শিব মুখস্থ করা ফর্জে কিফায়া এবং কিছু সংখ্যক লোক যদি মুখস্থ করেনে তাহলে অন্য জন্য মুখস্থ করা আবশ্যক নয় সুরা ফাতিহা এবং অপর একটি ছোট সুরা অথবা তিনটি আয়াত অথবা বড় একটি আয়াত মুখস্থ করা প্রত্যেকের জন্য ওয়াজিব আর সুরা ফাতিহা ও অপর একটি সুরা কিংবা তার সমপরিমাণ তিনটি ছোট আয়াত অথবা একটি বড় আয়াত মুখস্থ করা সকলের জন্য ওয়াজিব সঠিক হয়েছে শয়তান মানুষের কোন আমলের কারণে কান্না করে যখন আদম আলা সাল্লামের সন্তানদের মাঝে কোন ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে এবং শ্যাদদার আয়াত আসার কারণে শ্যাদ্দা করে তখন শয়তান অজরে কান্না করে হাই আফসুস এই আয়াত আসার কারণে আদম আলাহাল্লাম সন্তানরা শ্যাদ্দা করলো তাদের জন্য রয়েছে জান্নাত পক্ষান্তরে আমাকেও সেই হুকুম দেওয়া হয়েছিল কিন্তু আমি সেই হুকুমে অস্বীকৃতি জানিয়েছি এই জন্য যে যখন আদম সন্তানকে সেজদা করতে দেখে তখন শয়তান এভাবে আহাজারি করে এভাবে বলতে থাকে আফসোস ওই সকল মুসলমানদের জন্য যারা স্বাস্থ্যবান থাকার পরেও যারা নামাজ পড়ে না সময় থাকার পরেও নামাজ পড়ে না মনে রাখবেন সময় থাকুক বা না থাকুক প্রাপ্ত বয়স্ক মুসলমানদের জন্য নামাজ ফরজ নামাজ আদায় করতে হবে তো নিয়ত করে নিন যারা এই অনুষ্ঠান দেখছেন যে আজীবন ইনশাল্লাহ আমরা পাঁচ অক্সে নামাজ আদায় তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে স্বল্প সময়ে হিপসকারী কতিপয় বুজুর্গ ব্যক্তির নাম বলুন হাসান সাহেবানি রহমতুল্লাহ আলাই তিনি মাত্র সাত দিনে কোরআনশ্রী করেছেন হাজরত সাইয়দুনা আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলায় তিনি মাত্র এক মাসে কুরআন শরীফ হিফজ করেছেন। হযরত সাইয়দুনা মোহাম্মদ মাসুম নকশবন্দি রাহমাতুল্লাহি তালা আলায় তিনি মাত্র তিন মাসে কুরআন শরীফ হিফজ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহর ওলিদের কারামত দেখুন যে কিভাবে তারা কুরআনুল করিম কত স্বল্প সময়ে তারা হিফস করে নিতেন। আমার ইসলামী ভাই তিনি উত্তর প্রদান করেছেন হযরতে সাইয়দেনা ইমাম মোহাম্মদ হাসান সাহেবানী রহমতুল্লাহতালে মাত্র সাত দিনে তিনি কোরআনুল করিম হিফজ করেছেন আল্লাহর অলিদের কেমন কারামত রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর অলিদের শান মর্যাদা বোঝার তৌফিক দান করুক জামিয়াতুল মদিনা হাট হাজারের ইসলামী ভাইরা আপনাদের কাছে কোরআনুল করিমের তিনটি প্রশ্ন কোরআনুল করিম সম্পর্কে তিনটি প্রশ্ন রেডি আপনারা প্রস্তুত প্রশ্ন হচ্ছে প্রতি রাতে সুরা মুল্ক তিলাবাত করার কি ফজিলত রয়েছে হাদিসে পাকে সারাংশ হচ্ছে মানুষ যখন কবরে প্রবেশ করবে অতপর আজাব তার পদ যুগল প্যাট বুক এবং মাথার দিক দিয়ে আসবে তখন এই সকল অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমাদের নিকট আসার তোমার কোনো পথ খোলা নেই কেননা এই ব্যক্তি প্রতি রাতে সুরামূলক তেলাবাদ করত সোহানালা প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সুরা মুলকের ফজিলত আমরা শুনলাম যে এই সুরা মুলকের তিলাওয়াত যারা প্রতিরাতে করে ইনশাআল্লাহল তারা কবরের আজাব থেকে নিরাপদে থাকবে কিবলা শেখে তারিকাত আমির আলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদিরি রাজাভী দামদ বরকাতুমুল আলিয়া আত্মশুদ্ধির জন্য ইসলামী ভাইদের জন্য বাহাত্তরটি মাদানী ইনামাতের রিসালা লিখেছেন এবং ইসলামী বোনদের জন্য তিরষট্টি মাদানী ইনামাতের রেসালা লিখেছেন এবং জামিয়াতুল মদিনা ছাত্রদের জন্য বেরানব্বইটি নামাতের রিসালা লিখেছেন তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে প্রতি রাতে সুরা মূলকে তিলাবত করার তো আসন্না মাদানী ইনামাতের উপর আমল করে আমরা নিয়োগ করি ঘুমানোর পূর্বে হলেও ইনশাল্লাহ প্রতি রাতে সুরা মুলকের তিলাওয়াত করব বা শুনব ইনশাআল্লাহ হাদিসে পাকে কোন সূরাকে সকল রোগের আরোগ্য দানকারী বলা হয়েছে হাদিসে পাকে সূরা ফাতিহাকে সকল রোগের আরোগ্য দানকারী বলা হয়েছে হাদিসে পাকে সূরা ফাতিহাকে সকল রোগের আরোগ্য দানকারী বলা হয়েছে উত্তর সঠিক হয়েছে ইনশাআল্লাহ হাদিসে সকল ক্ষতিকারক বস্তু হতে নিরাপদে থাকতে কোন কোন সূরা পাঠ করতে

উদ্ নাস এই তিনটি সুরা কেউ যদি তিলাবত করে তাহলে ক্ষতিকারক বস্তু হতে নিরাপদ থাকবে উত্তর সঠিক হয়েছে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের তৃতীয় সেগমেন্ট কোরআনের তথ্য কণিকা এটাও শেষ হলো স্কোর যাওয়ার আগে আসুন দর্শকদের মাঝে প্রশ্ন করি প্রশ্ন হচ্ছে কোরআন শব্দে কটি বর্ণ রয়েছে জিও ইসলামিব্য কোরআন শব্দে চারটি শব্দ রয়েছে কোরআন শব্দে চারটি বর্ণ রয়েছে উত্তর সঠিক হয়েছে কে বলবে কোরআন শব্দে কোন কোন বর্ণ রয়েছে কোরআন শব্দে কফ র আলিফ নুন বর্ণ রয়েছে জি খ ফ আলিফ নুন এই চারটি বর্ণ রয়েছে উত্তর সঠিক হয়েছে ইনশাল্লাহের নাকি কাবাসের গ্লাফির সুতা প্রদান করা হলো আচ্ছা এই সেগমেন্টের আপনাদের মাঝে শেষ প্রশ্ন সূরা ইখলাসে আয়াত কয়টি এই ইসলাম এতেই জিজ্ঞেস কেউ কাউকে বলবেন না চারটি জি সুরা এখলাসে আয়াত হচ্ছে চারটি উত্তর সঠিক হয়েছে সাল্ল হাবিব সাল মোহাম্মদ সাল্লি ওসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যাব স্কোরবোর্ড দেখার জন্য আসুন টিভির স্ক্রিনে আমরা স্কোরবোর্ড স্কোরবোর্ড দেখি যে আমাদেরকে দেখিয়ে জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা টিভির স্ক্রিনে স্কোর দেখতে পাচ্ছি জামিয়াতুল মাদিনা মুন্সিগঞ্জ তারা ২৫ নাম্বার অর্জন করেছে এবং জামিয়াতুল মাদিনা হাটাজারি চব্বিশ নাম্বার তারা অর্জন করেছে এক নম্বর নিয়ে জামিয়াতুল মাদিনা মুন্সিগঞ্জ তারা এগিয়ে রয়েছে এখন আমাদের চতুর্থ সেগমেন্ট যেটা শুরু হবে সেটা হচ্ছে ইব্রাহিম সালাতু সালাম এই সেগমেন্টে সৈয়দানা ইব্রাহিম আইলানবীগিনা আলি সালাম সম্পর্কে তিনটি প্রশ্ন করা হয় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রদানে দুই নাম্বার করে দেওয়া হয় জামিয়াতুল মাদিনা মুন্সীগঞ্জের ইসলামী ভাইরা প্রথম প্রশ্ন হচ্ছে কাবা শরীফ কে ঘরের আকৃতিতে সর্বপ্রথম কে নির্মাণ করেন কাবা শরীফ কে ঘরের আকৃতিতে হাজতে ইব্রাহিম আলী সালাতাম নির্মাণ করেন উত্তর সঠিক হয়েছে নয় জিল আরাফা কেন বলা হয় জি তাড়াতাড়ি বলুন সময় চলে যাচ্ছে নয়েজিল হজ হজ একই স্বপ্ন তিনবার দেখার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে এ স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তাকে ইয়াউমুল আরফা অর্থাৎ পরিচয় লাভের দিন বলা হয় যে ইব্রাহিম আলা নবীগিনা আলী সাল্লাতাম একই স্বপ্ন তিনবার দেখেছিলেন এবং তিনি এই সিদ্ধান্তই পৌঁছলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে পরিচিতি লাভ করলেন স্বপ্নের ব্যাপারে এই জন্য এই দিনকে ইয়মে আরাফা তথা পরিচয় লাভের দিন বলা হয় উত্তর সঠিক হয়েছে তৃতীয় প্রশ্ন হচ্ছে হজরতে ইব্রাহিম কর্তৃক যে সকল বিষয়ের আবির্ভাব ঘটে তন্মধ্যে হতে কতিপয় বিষয় উল্লেখ করুন হজরত ইব্রাহাম কর্তৃক সব বিষয় আবির্ভাব ঘটে তার মধ্য থেকে এক নম্বর তিনি সর্বোত্তম সুবিধা লাভ করেন দুই নম্বর তিনি সাদা সাদাচলে মেহেদি ও নীল পাতার খেজাব প্রয়োগ করেন তিন নম্বর তিনি সর্বপ্রথম সেলাকৃত পায়জামা পরিধান করেন চার নম্বর তিনি সর্বপ্রথম মিম্বরে খুব পাঠ করেন পাঁচ নম্বর তিনি সর্বপ্রথম আতিথেয়তার প্রচলন তৈরি করেন ছয় নম্বর তিনি সর্বপ্রথম সাক্ষাৎ লোকদের সাথে আলিঙ্গন করেন ব্যাপারে এখানে বলা হয়েছে যে সর্বপ্রথম যে সমস্ত কাজ তিনি প্রথমে করেছেন ওই সমস্ত কাজের বর্ণনা এখানে ইসলামী ভাইরা বলেছেন সর্বশেষ হল তিনিই সর্বপ্রথম সাক্ষাৎকালীন লোকদের সাথে আলিঙ্গন করেন যারা ঈদের দিনে যারা পরস্পরের মধ্যে আলিঙ্গন করেন তারা ইব্রাহিম আইলা নবী গিনাব আলিস সাল্লা সুন্নতের উপর আমল করেন যেহেতু আলিঙ্গন করা তিনি সর্বপ্রথম করেছেন উত্তর সঠিক হয়েছে জি জামিয়াতেল مدينه হাটাজারী ইসলামী ভাইরা সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে রাসূলদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি وسلم এর পর সর্বাধিক সম্মানিত কে রাসূলদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু এর পর সর্বাধিক সম্মানিত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী একরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লামের পর সর্বাধিক সম্মানিত হচ্ছেন হাজাতে سيدنا ইব্রাহিম আইলা নবিgina ওয়া আলি সাল্লাতু সাল্লাম সালাম উত্তর সঠিক হয়েছে আল্লাহ عز وجل হযতে ইব্রাহিম আলাইহিস সালাতু কোন কোন বস্তু পর্যবেক্ষণ করিয়েছেন আল্লাহ তাআলা ইব্রাহিম জমিন ও আসমানের সমস্ত বস্তু পর্যবেক্ষণ করিয়েছেন আল্লাহ তালা হাজতে সৈদানা ইব্রাহিম আইলা নবীগিনা ওয়াইলি সালাত সাল্লামকে জমিন ও আসমানের সমস্ত বস্তু পর্যবেক্ষণ করিয়েছেন নবী করিম সাল্লাহ তয়লা আলিহি আলি আসাল্লামেরও যখন আগমন হয়েছিল নবী পাক সাল্লাহ তাই আলিহি ও সাল্লামকে আল্লাহ তালা উভয় জাহানের সমস্ত কিছু দেখিয়েছিলেন এবং আল্লাহ তবারক বা তালা উভয় জাহানের যে আপনার চাবি ছিল নবী করিম সাল্লাহ তলিহিসাল্লামের হস্তে হাত মুবারকে দান করা হয়েছে তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ আজ আল হাজতে সৈয়দানা ইব্রাহিম আলী সাল্লা সালামকে জমিন ও আসমানের সমস্ত বস্তু পর্যবেক্ষণ করিয়েছেন এটি কোন পাড়ার কোন সুরার কত নং আয়াতে উল্লেখ রয়েছে কোন পাড়ার কোন সুরার কত নম্বর আয়াতে রয়েছে সপ্তম পারা সুরা আনআমের 75 নম্বর আয়াতে উল্লেখ আছে ইব্রাহিম আলাইহিস নবী গিনা ওয়া আলাইহিস ওয়াস সালাম কে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন ও আসমানের সমস্ত বস্তু পর্যবেক্ষণ করিয়েছেন এই কথাটি সপ্তম পারা আন আনআমের 75 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে উত্তর সঠিক হয়েছে যে আমাদের চতুর্থ সেগমেন্ট ফাজানে ইব্রাহিম আলী সালাতাম ও শেষ হলো স্কোর বোর্ডে যাওয়ার আগে আসুন দর্শকদের থেকে আমরা প্রশ্ন করি ইব্রাহিম আলী সাল্লা সালাম সম্পর্কে দেখি আমাদের দর্শক কি উত্তর প্রদান করেন কোরআনুল করিমের মধ্যে সুরা ইব্রাহিম নামক একটি সুরা রয়েছে সেটি কত পারায় জি

প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের এই সেগমেন্টও শেষ হল আমরা স্কোর বোর্ডের দিকে যাব আসুন আমরা স্কোর বোর্ড দেখিনি আমরা টিভির স্ক্রিনে স্কোর বোর্ড দেখতে পাচ্ছি জামিয়াতুল মাদিনা মুন্সীগঞ্জ তারা একত্রিশ নাম্বার অর্জন করেছে জামিয়াতুল মদিনা আট হাজারি ইসলামী ভাইরা তিরিশ নাম্বার অর্জন করেছে অর্থাৎ জামিয়াতুল মাদিনা মুন্সিগঞ্জ এর ইসলামী ভাইরা এক নম্বর নিয়ে তারা এগিয়ে রয়েছে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের এই পঞ্চম সেগমেন্ট যার নাম হচ্ছে লিপিবদ্ধ করুন আপনারা দেখতে পাচ্ছেন উভয় দলের নিকটে দুইটি হোয়াইট বোর্ড রাখা হয়েছে উভয় দল থেকে এক একজন এখানে আসবেন পঁচিশ সেকেন্ড সময় দেওয়া হবে পঁচিশ সেকেন্ডে যারা বেশি সুরার নাম লিখবে যার বেশি লেখা হবে তাকে সেই দলকে পাঁচ নাম্বার দেওয়া হবে যে আপনাদের পক্ষ থেকে একজন চলে আসুন আপনাদের পক্ষ থেকে চলে আসুন কলম হাতে নেন আপনাদের লেখার সময় শুরু হয়েছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা দেখতে পারছি কত স্পিডে ইসলামী ভাইরা সুরার নাম লিখে দিচ্ছে জি সময় শেষ প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এই সেগমেন্ট লিপিবদ্ধ করুন আমরা দেখলাম উভয় পক্ষের ইসলামী ভাইরা দ্রুত পঁচিশ সেকেন্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াইট বোর্ড জামিয়াতুল মদিনা মুন্সীগঞ্জের ইসলামী ভাই তিনি সুরার নাম তেরোটি সুরার নাম পঁচিশ সেকেন্ডের মধ্যে লিখেছেন এবং জামিয়াতুল মদিনা হাট হাজারির ইসলামী ভাইরও পঁচিশ সেকেন্ডে তেরোটি সুরার নাম লেখেছেন যেহেতু এটা উভয় পক্ষের ইসলামী ভাইরা সমান সমান সুরার নাম লিখেছেন এখন উভয়জনকে উভয় দলকে সমপরিমাণ তাদেরকে নাম্বার দেওয়া হবে অর্থাৎ জামিয়াতুল মাদিনা মুন্সীগঞ্জকেও পাঁচ নাম্বার এবং জামিয়াতুল মদিনা আট হাজারিকেও পাঁচ নাম্বার এই সেগমেন্টে দেওয়া হলো আমরা স্কোর বোর্ডের দিকে যাব দেখি স্কোর বোর্ড আমাদেরকে কি দেখাচ্ছে আমরা টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছি স্কোরবোর্ড জামিয়াতুল মদিনা হাট হাজারির ইসলামী ভাইরা তারা নাম্বার অর্জন করেছে ৩৫ এবং জামিয়াতুল মদিনা মুন্সীগঞ্জের ইসলামী ভাইরা তারা নাম্বার অর্জন করেছে ছত্রিশ এক নাম্বার দিয়ে এখনও জামিয়াতুল মদিনা মুন্সীগঞ্জের ইসলামী ভাইরা এগিয়ে রয়েছেন এখন সময় হয়েছে নাথখা ইসলামী ভাই থেকে না শোনার আসুন নাথখা ইসলামী ভাই থেকে আমরা একটি কালাম শুনি সল্লু আলাল হাবিব মুহাম্মদ सलम हजियो ओ शहन शाह करो देखो हजियो ओषहन शाह करो जा देखो कब तो देख चुके का का बेका काबा देखो काब तो देख चुके का बेका काबा देखो रुकने शामी से मिटी वह शामबत रुकने शामी से शते शामे गुरबत अब मदिला को चलो सुबह है दिलारा देखो अब मदीना को चलो सुबह है दिलार देखो हजियो आशन शहन शाह करो जा देखो अब तो पिया खूब बुझाई प्यासे आप ज़म तो पिया खूब बुझाई प्यासे ओ चू दे शख सर कभी दरिया देखो चूचू दे शाह को सर कभी दरिया देखो और ज़ेरे मी मिले खूब करम के छी अब रेराहमत काया जो बरस ना देखो अब रे कया काया जो बरस ना देखो और गौर से सुन तो रजा का बसे आती दा गौर से सुन तो रजा का बेस आती मेरी आखों से मेरे प्यारे कर रोजा देखो मेरी आखों से मेरे प्यारे करो देखो हजियो आशन शाह करो का देखो काबतों तो देख देख चुके का काबा का देखो সাল্লআলআল হাবিব সাল্লাহ মুহাম্মল্লাহ আলি ও উভয় দল যার যার স্থানে চলে যান আমরা স্কোর দিকে যাব দেখি কোন দল কত নাম্বার তারা অর্জন করেছে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা টিভির স্ক্রিনে স্কোর দেখতে পাচ্ছি জামিয়াতুল মাদিনা মুন্সীগঞ্জ তারা ছত্রিশ নম্বর অর্জন করেছে এবং জামিয়াতুল মাদিনা হাট হাজারির তারা ৩৫ নম্বর অর্জন করেছে এক নম্বর দিয়ে জামিয়াতুল মাদিনা মুন্সীগঞ্জ এর ইসলামী ভাইরা এগিয়ে রয়েছেন এখন যে সেগমেন্ট এই সেগমেন্ট সিদ্ধান্ত নিয়ে আসবে আজকের এই ফাইনাল রাউন্ডে কারা বিজয় হবে কারা পরাজিত হবে যেহেতু এই সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা উভয় দল থেকে এক একজন ইসলামী ভাই অন্য দলে চলে যান একজন চলে আসুন এখানে আপনি এদিকে চলে আসুন ওনাকে এই সেগমেন্টে প্রতি ইসলামী ভাই থেকে পাঁচটি করে প্রশ্ন করা হবে প্রতি প্রশ্নের সঠিক উত্তর প্রদানে এক নম্বর করে দেয়া হবে যদি ভুল হয়ে যায় তাহলে কোনো নাম্বার দেয়া হবে না এবং দ্রুত এর জবাব দিতে হবে সঠিক বা ভুল শব্দ বলে উত্তর প্রদান করতে হবে জি জামিয়াatul মদিনা মুন্সিগঞ্জের ইসলামী ভাই হুজুর sallallahu ta'ala alaihi wa alihi wasallam প্রতি ভালোবাসা ইমানের মূল সঠিক হুজুর sallallahu ta'ala alaihi wa alihi উপর এর পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ ছিল ভুল ইমামা শরীফ মাথায় পরিধান করা সুন্নাত সঠিক দাড়ি রাখা সুন্নাত সঠিক রিয়াজুল জান্না মাক্কাতুল মুকাররমায় ভুল ভুল সঠিক ভুল সঠিক বলে আমার ইসলাম ভাই উত্তর প্রদান করেছেন আসুন টিভির স্ক্রিনে দেখি কয়টি তিনি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন টিভি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি প্রশ্ন করা হয়েছে জামিয়াতুল মাদিনা মুন্সীগঞ্জের ইসলামী ভাই পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন জি জামিয়াতুল মদিনা আট হাজারের ইসলাম ভাই নবী করিম সাল্লাল্লাহু তাহাইলা আলি আলি ওসাল্লাম বারো রবিউল আব্বাল পৃথিবীতে শুভাগমন ঘটে সঠিক প্রিয় নবী সাল্লাল্লাহু তাহাইলা আলি ওয়ালি আলি পুতো জন্মভূমি মদিনা বল হুজুরে পর্ণা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম সর্বশেষ নবী সঠিক 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী উদযাপনিত হয় সঠিক নবীয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম মদিনা হতে মক্কায় হিজরত করেন বল ভুল সঠিক ভুল সঠিক উত্তর প্রদান করেছেন টিভির স্ক্রিনে আমরা দেখি যে টিভির স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমার হাট হাজারের ইসলামী ভাই থেকে পাঁচটি প্রশ্ন করা হয়েছে তিনি পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন জি জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জের ইসলামী ভাই আমির আইলে সুন্দর দামদ বার কাতুমুল আলিয়ার পীর ও মুর্শিদ জিয়াউদ্দিন মাদানী সঠিক জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাল মাজার শরীফ বাবুল মদিনা করাচিতে অবস্থিত ভুল আমির আলিয়ার পিতা হজ পালনরত অবস্থায় ইন্তেকাল করেন সঠিক আমির আলিয়ার মাজার শরীফ বাবুল মাদিনা করাচিতে অবস্থিত সঠিক জান্নাতুল বাকিতে বিশ হাজার সাহাবাই ক্রাম আলী মুরিদানের মাজার শরীফ বিদ্যমান ভুল সঠিক দেখি কত সঠিক উত্তর দিয়েছেন কত ভুল দিয়েছেন টিভির স্ক্রিনে আমরা দেখি জি টিভির স্ক্রিন আমাদেরকে দেখাচ্ছে জামিয়াতুল মাদিনা মুন্সীগঞ্জের ইসলামী ভাই থেকে পাঁচটি প্রশ্ন করা হয়েছে তিনি পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন জি জামিয়াতুল মাদিনা হাটাজারির ইসলামী ভাই গসে পাক রহমতুল্লাহ তালালে সকল অলিদের সর্দার সঠিক গসে পাক রহমতুল্লাহ তালালে সওয়াল মাসে জন্মগ্রহণ করেন খাজা গরিব নওয়াজ চিশতিয়া তরিকার ইমাম সঠিক খাজা নওয়াজ মাজার আজমের শরীফে অবস্থিত সঠিক পাক রাহমাতুল্লাহ তালালের মাজার শরীফ মদিনা শরীফে ভুল ভুল সঠিক আসুন টিভির স্ক্রিনে দেখি কত সঠিক কত ভুল তিনি উত্তর প্রদান করেছেন জি আমাদেরকে দেখিয়ে দিন জামিয়াতুল মদিনার হাটাজারির ইসলামী ভাই থেকে পাঁচটি প্রশ্ন করা হয়েছে টিভির স্ক্রিন আমাদেরকে দেখাচ্ছে তিনি সঠিক উত্তর প্রদান করেছেন জি মাদিনা মুন্সিগঞ্জের ইসলামী ভাই অজুর কি ভুল কোরবানি করা ফরজ ভুল নামাজের ফরজ ষাটটি সঠিক জানাজার নামাজ ফরজে আইন ভুল যে আমার ইসলামী ভাই থেকে পাঁচটি প্রশ্ন করা হল আসুন টিভির স্ক্রিনে আমরা দেখি কয়টি তিনি সঠিক উত্তর প্রদান করেছেন কয়টি ভুল জি টিভির স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি প্রশ্ন করা হয়েছে পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন জামিয়াতুল মাদিনা হাজার ইসলাম ভাই হুজুর সাল্লাহআসাল্লামকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে সঠিক হুজুর সাল্লাহ আলী সাল্লামের কন্যা সন্তান তিনজন ভুল হজুর সঠিক বারোই রবিল আব্বাল জুলুসে মিলাদ বের হয় সঠিক জাহিরি অফাত লাভের সময় হজুর সাল্লিবাস্লামের বয়স মোবারক ছিল তেহাত্তর বছর যে সঠিক ভুল সঠিক ভুল উত্তর প্রদান করেছেন আসুন টিভির স্ক্রিনে আমরা দেখি আমার জামিয়াতুল মাদিনা আঠহাজারীর ইসলামী ভাই তারা তিনি কয়টি সঠিক কয়টি ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন আসুন আমরা টিভির স্ক্রিনে দেখি জি টিভির স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি জামিয়াতুল মদিনার ইসলামী ভাই থেকে পাঁচটি প্রশ্ন করা হলো তিনি পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন সঠিক উত্তর প্রদান উভয় পক্ষ থেকে এই সেগমেন্টে সবাই দিয়েছেন কিন্তু পূর্বেই এক নাম্বার থেকে আট হাজারের ইসলামী ভাইরা পিছনে ছিলেন এটা অনেক একটা আশ্চর্যের বিষয় প্রতিটি পর্বে আমরা দেখলাম জামিয়াতুল মাদিনার ছাত্ররা তারা তাদের প্রস্তুতি দেখা গিয়েছে যে অনেক তারা মজবুতভাবে তারা প্রস্তুতি নিয়েছেন এবং কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় শেষ পর্যন্ত এক এক নম্বর দিয়ে প্রতিটা টিম আমাদের থেকে বিদায় নিল আজকের এই ফাইনাল রাউন্ডের মধ্যেও জামিয়াতুল মাদিনা মুন্সীগঞ্জের ইসলাম ভাই এক নাম্বার নিয়ে তারা শুরু থেকে এগিয়ে ছিল কিন্তু জামিয়াতুল মাদিনা আট হাজারের ইসলামী ভাইরা তারাও হার মানেনি তারা এক নাম্বার থেকে পিছনে ছিল এক নাম্বারই তারা পিছনে ধরে রয়েছে এবং আজকের এই ফাইনাল রাউন্ডের মধ্যে কে বিজয়ী হয়েছে আসুন আমরা টিভির স্ক্রিনে দেখে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা টিভির স্ক্রিনে স্কোর বোর্ড দেখতে পাচ্ছি যে টিভির স্ক্রিনে যে স্কোর বোর্ড দেখাচ্ছে আমাদেরকে আজকে এই ফাইনাল রাউন্ডে বিজয় হয়েছে জামিয়াতুল মাদিনা মুন্সীগঞ্জের ইসলামী ভাইরা এবং জামিয়াতুল মাদিনা হাট ইসলামী ভাইরা আজকের এই অনুষ্ঠানে তারা পরাজিত হয়েছেন কিন্তু এই যে অনুষ্ঠান আপনারা দেখলেন উপলব্ধি করতে পেরেছেন উভয় দল কত তারা প্রস্তুতি নিয়ে এসেছে এবং তারা কত সুন্দর আজকে আমাদের এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে অসংখ্য ইলমে দিনের মাদানি ফুল তাদের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি এক দলকে তো হারতেই হবে এক দলকে জিততে হবে মন খারাপ করার কোনো বিষয় নয় এটা হচ্ছে প্রতিযোগিতা এক একদল হারবে দল জিতবে কিন্তু দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ এমন মাদানী পরিবেশ যে হেরে যায় তাদেরকে উপহার দেয় যে জিতে যায় তাকেও উপহার দেয় আজকে যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য বারোশত টাকার মাদানি চেক রয়েছে এই মাদানি চেক বাংলাদেশের কোনো ব্যাংকে গিয়ে গেলে সেটা চলবে না এই মাদানি চেক দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল মাদিনাতে গেলেই সে চেকটি জমা দিয়ে মাকতাবাত কর্তৃক প্রকাশিত বিভিন্ন কিতাব মাকতাবাত যা পাওয়া যায় সেটা আপনারা বারোশত টাকার সামগ্রী আপনারা কিনে নিতে পারবেন যে মাদানী তোহফা সবার জন্য নিয়ে আসুন আপনাদেরকে গিলাফে কাবার পবিত্র সুতা মুবারক তোফা হ্যাঁ মোবারক পানির তোফা মুন্সীগঞ্জের ইসলামী প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলে দর্শক বিন্দু আপনারা মাদানী চেক দেখতে পারছেন এই মাদানী চেক জামিয়াতুল মাদিনার মুন্সীগঞ্জের ইসলামী ভাইদেরকে প্রদান করা হচ্ছে আপনারা মাদিনাতে জমা দিয়ে বারো টাকার রেশালা সংগ্রহ করে নিতে পারেন প্রিয় ইসলামী ভাড়া মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী মাদানি চ্যানেল আপনাদের মাঝে ঈদের যে অনুষ্ঠান নিয়ে আসছে আপনারা উপলব্ধি করতে পেরেছেন আল্লাহ তবারকা তালা আমাদের সকলকে মাদানি চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দান করুক আপনাদের কাছে অনুরোধ মাদানী চ্যানেল যেভাবে আপনাদের মাঝে অনুষ্ঠান নিয়ে আসে সে অনুষ্ঠানের পিছনে অনেক খরচ হয়ে থাকে আপনাদেরকে অনুরোধ করব। আপনার দান অনুদান দাওয়াতে ইসলামীকে দান করুন দাওয়াতে ইসলামী এর মাধ্যমে ইনশাআল্লাহ আজ বাজাল আমাদের মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় জামিয়াতুল মদিনা বানাবে মাদ্রাসাতুল মদিনা নির্মাণ করবে এবং ইনশাআল্লাহ আরও সুন্দরভাবে মাদানি চ্যানেল আপনাদের মাঝে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে এই পর্যন্ত যা শুনেছি যা শিখেছি তার উপর আমল করার তৌফিক দান করুক আসুন মাদানি স্লোগান আমরা লাগেনি গিবতের বিরুদ্ধে যুদ্ধ আমরা গিবত করব না শুনবো না ভালোবাসার চোর